ভরসা গ্রুপ কর্তৃক শ্রেষ্ঠ বিক্রেতা হিসেবে মোটরসাইকেল পুরস্কার জিতেন নজরুল ও দুলাল। ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি। বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ও উৎপাদন বাজারজাতকারী প্রতিষ্ঠান ভরসা গ্রুপের ড্রিম নাইট মশার কয়েল বিক্রেতাদের ও ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার 4 ফেব্রুয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি ডিগ্রি কলেজ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে ভরসা গ্রুপ থেকে ক্রেতা ডিলারশিপ প্রায় 100 পরিবেশক ও অতিথি যোগ দেন। ভরসা গ্রুপের হেড অফ মার্কেটিং সাগর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানন্দবাড়ি বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ গাজীউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিম উদ্দিন ভরসা অ্যান্ড কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আক্তারুল হক ভরসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরআমখ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম আকন্দ, চরআমখ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সানন্দবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নাজিম উদ্দিন। চরআমখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল করিম লাবলু, সানন্দবাড়ি ডিগ্রি কলেজের অধ্যাপক আনোয়ার হোসেন আকন্দ প্রমুখ। অনুষ্ঠানে ভরসা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তারুল হক ভরসা, রিজনাল সেলস ম্যানেজার মাহবুবুর রহমান, টেরিটরি সেলস ম্যানেজার মেহের আলী, বিক্রয়কর্মী সহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ড্রিম নাইট কয়েল সর্বোচ্চ 1000 কার্টুন বিক্রয় করে সানন্দবাড়ি বাজার জাকির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ নজরুল ইসলামকে ডিসকভার 100cc মোটরসাইকেল এবং কাঁঠারবিল বাজার গালিব স্টোরের মোহাম্মদ দুলালের হাতে ডিসকভার 100cc মোটরসাইকেল উপহার দেওয়া হয়। আপনারা দ্বিতীয় কয়েলের ব্যাপারে আমাদের অলরেডি বলে দিচ্ছে, আমরা সমস্ত কাগজপত্র মেনটেন করি। হ্যাঁ, তবে পরিবেশের যে বিষয়টা আছে, পরিবেশের লাইসেন্সের ব্যাপারটা, আমরা একটা, এটা কিন্তু আমাদের 40 বছরের কোম্পানি। হ্যাঁ, এখন যে বিষয়টা দেখতেছে, পরিবেশকে একটা লাইসেন্সের একটা অনুমোদন পাইছি। আমাদের যে কোম্পানিটা যেখানে আছে সেটা 30 বছর আগে ছিল ভাই খাল বিল, এখন হয়ে গেছে সিটি কর্পোরেশন হাইওয়ে বিল্ডিং। এখন মানে নারায়ণগঞ্জে কি কোন মন্ত্রী বলছিল যে সিটি কর্পোরেশনের আওতাধীন ইয়াতে পরিবেশক লাইসেন্স দিবে না, সে কত 7-8 বছরে ওইটাকে লাইন করে আমি ভাই, এটা তো ভাই 30 বছর।